আসসালামু আলাইকুম। আজকে আমি যে ফেস প্যাকটি বানিয়ে দেখাবো, এই ফেস প্যাকটি স্কিনের ছোট বড় গর্ত দূর করতে সাহায্য করবে, স্কিনের পোর্সগুলোকে মিনিমাইজ করবে, স্কিনকে ভীষণভাবে টাইটেনিংয়ের কাজ করে থাকবে, পাশাপাশি স্কিনকে ফর্সা করে থাকবে। তো প্রথমেই লাগছে মসুর ডাল। আমি মসুর ডাল 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে মসুর ডালটা কিন্তু ব্লেন্ড করতে সুবিধা হয়, বা পাটায় আপনারা চাইলে পিষেও নিতে পারেন। মসুর ডালে আছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস, যা স্কিন থেকে সমস্ত প্রকার ময়লা ডিপলি ক্লিন করে থাকে, পাশাপাশি স্কিনকে ফর্সা করে থাকে। আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি এবং খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। মসুর ডাল স্কিনের জন্য ভীষণ উপকারী। যাদের স্কিনে ছোট বড় দাগ আছে তারা কিন্তু নিয়মিত ব্যবহার করতে পারে। মসুর ডাল নিয়মিত ব্যবহার করতে চাইলে আপনারা মসুর ডাল রোদে শুকিয়ে গুঁড়ো করে রেখে দিতে পারেন। 3 চা চামচ পরিমাণ মসুর ডালের পেস্ট নিয়ে নেব। যাদের স্কিনে গর্ত আছে বা অনেক বেশি পোর্স, তারা কিন্তু অবশ্যই এই পেস্টটি ব্যবহার করার চেষ্টা করবেন। মসুর ডালের সাথে আরও একটি উপাদান লাগছে, সেটি হলো ডিম। আমি ডিমের সাদা অংশটা নিয়ে নেব। ডিমের সাদা অংশ কিন্তু ন্যাচারাল বোটক্স হিসাবে কাজ করে, এটি কিন্তু স্কিনকে ভীষণভাবে টান টান করতে সাহায্য করে, পাশাপাশি স্কিনের গর্তগুলোকে রিমুভ করে থাকে, আপনাদের স্কিনের যে কোনো প্রকার ছোট বড় গর্তগুলোকে একদম মিনিমাইজ করে দেবে। তো ডিমের সাদা অংশটা নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 বা 3 চা চামচ পরিমাণ ডিমের সাদা অংশটা নিয়ে নিচ্ছি। পার্টিকুলার কোনো মেজারমেন্ট নেই, আপনারা ডিমের সাদা অংশ বা মসুর ডালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যাদের স্কিন প্রচুর পরিমাণে ড্রাই, তারা কাঁচা দুধ বা ইক্যাপটা ব্যবহার করতে পারেন। আর যাদের স্কিন অনেক বেশি অয়েলি, তারা লেবুর রস কয়েক ফোঁটা দিয়ে দিতে পারেন। আর এটি স্কিনে অ্যাপ্লায়ের পর শুকানো পর্যন্ত স্কিনে অপেক্ষা করবেন, এরপর নর্মাল পানি দিয়ে স্কিনটাকে ওয়াশ করে নেবেন। আশা করছি ভিডিওটি অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করে দিয়ে আমার পেজের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।